হিন্দু যুব বাহিনী কৈলাশ্বর নগর বেদেগনি আচুপন এবা এবিপিনি রিংসেনুরি আদং শিবাজি সেনগুপ্তনি সাকাব বিনি মঙ্গই সোশ্যাল মিডিয়াব কক এরেন সাবই আওয়াই মুখলাইজাকবনি অবহায়না কক্সর যেমন অনুগতি হাঙ্গর তৃণমূল ছাত্র পরিষদনি সাকাব পাতিমনো কিতিংরি বেলা তুমফ্লাজা কৈলাশ্বর আমসাইয়া পাতিমনতে চাষাল হরকুতক শিবাজি সেনগুপ্ত কৈলাশ্বর থানাব শ্রীমণি বিশ্বতে কক্সর চাবিকা লগিব থানী পোসাকা হিন্দু যুব বাহিনী হাংকতে প্রদেশনি আতঙ্ক কি কারণে আসে আপনাদের? আমাদের হিন্দু যুববাহিনীর কৈলাশ্বর নগরের অধ্যক্ষ শিবাজি সেনগুপ্ত, আমরা সারা কৈলাশ্বরবাসী তথা রাজ্যবাসী আমরা জানি সে বিভিন্ন ধরনের অভিনয় করে, নাটক থেকে ফিল্ম, শর্ট ফিল্ম প্রায় সময় সে করে। তো বিগত দুই মাস আগেও সে একটা মুখোশ নামে একটা ফিল্মে শ্যুট করেছে, সেটা ইউটিউবে ভাইরাল হয়েছে, অনেক মানুষ সেটাকে দেখছে। তো ইয়াইয়া খান নামে সম্ভবত তার বাড়ি গণ্য করে পঞ্চায়েত 2 নম্বর ওয়ার্ড, সে ওই ভিডিও থেকে শিবাজি যখন একটা এখানে একটা অভিনয় করতে হয়েছিল, যে মদ খাওয়ার একটা অভিনয় করতে হয়েছিল, ওই মদ খাওয়ার অভিনয়টাকে সে স্ক্রিনশট নেয় ভিডিও থেকে। পাঁচ ছয়টা ছবি সে স্ক্রিনশট নিয়ে তৃণমূলের একটা পেজ থেকে ইয়াইয়া খান শিবাজি সেনগুপ্ত নামে কুমন্তব্য করে ফেসবুকে সে পোস্ট করে এবং নয়জনকে সে অ্যাট্যাক করে। তো আমরা আজকে এই এখানে আমার সঙ্গে জেলা সভাপতি ঝুলন বণিক আছে, নগর অধ্যক্ষ শিবাজি সেনগুপ্ত আছে, নগর সম্পাদক আছে সায়ন, আমি আছি, আমরা সবাই এসেছি, প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা। এই ইয়াইয়া খান এই কৈলাশ্বর থানার সামনে শিবাজি সেনগুপ্তর পর এই নাজমুল হোসেন সহ তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল, তাকে স্ট্যাপ করা হয়েছিল শিবাজি সেনগুপ্তকে, সারা রাজ্যবাসী সেটা জানে। এখন পর্যন্ত সেই নাজমুল হোসেনকে গ্রেপ্তার করা হয়নি। এই ইয়াইয়া খান হাইকোর্ট থেকে জামিনে এসেছে, আসার পর আজকে শিবাজি সেনগুপ্তের যে একটা সুন্দর ভাবমূর্তি, সেই ভাবমূর্তিকে সে নষ্ট করার চেষ্টা করছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন আজকে আমরা বলেছি আজকে রাত্রের ভিতরে তাকে অ্যারেস্ট করতে হবে। যদি আজকে রাত্রের ভিতরে ইয়াইয়া খানকে অ্যারেস্ট না করা হয় তাহলে আগামীকালকে আমরা হিন্দু যুববাহিনী যে কোনো একটা পদক্ষেপ নিতে বাধ্য হবো কৈলাশ্বরের মধ্যে। কী কারণে থানাতে ব্যাপারটা হচ্ছে আজকে থানাতে আসার যে মুখ্য উদ্দেশ্য, যেটা সেটা হলো আমি তো নাটকে অভিনয় করি, পাশাপাশি আমার একটা ফিল্মও কাজ করি, আমার একটা প্রোডাকশন হাউস আছে লাইট অ্যান্ড শ্যাডো মুভিস। তো এটা থেকে আমার একটা নতুন ভিডিও, মানে একটা ওয়েব সিরিজ এটা রিলিজ হওয়ার কথা ছিল, মানে মুখোশ। তো এখানে আমার কিছু ড্রিম করার একটা কিছু মুহূর্ত ছিল, আমি ড্রিম করছিলাম, নেশা করছিলাম, কিছু মুহূর্ত ছিল, আমি তো এটা অভিনয় করছিলাম। তো ইয়াইয়া খান নামে তৃণমূল ছাত্র পরিষদের একজন নেতা, সে আমার ভিডিওতে যায়, ভিডিওটা দেখে এবং সেই নেশার যে মুহূর্তটা এটা স্ক্রিনশট নিয়ে সে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে যে আমি নাকি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নগর সম্পাদক, আমি নাকি মধ্যমত্ত অবস্থায় আছি, ঠিক এইভাবে আমার কাছে একটা অপপ্রচার চালাবার চেষ্টা করছে। সারা ত্রিপুরা রাজ্যব্যাপী আমার যে একটা সুনাম ছিল এটাকে নষ্ট করার একটা চেষ্টা। তো আজকে প্রশাসনের কাছে আমি এসেছি, কারণে এসেছি যে এটা সুষ্ঠু তদন্ত হোক এবং যে এই যে ইয়াইয়া খান যে এরকম কাজ করেছে, আমি প্রশাসনের কাছে যে একটা আশা রাখবো যে অবিলম্বে তাকে যাতে গ্রেফতার করা হয় এবং যাতে এই ব্যাপারে সুষ্ঠু তদন্ত যাতে প্রশাসন করে, এই জন্য আজকে থানাতে আসা।